বোমা বিস্ফোরণত নিহত হয়েছে মাসুদ আজহার। মাসুদ আজহার ভারতের বিমান হাইজেক করার মূল ষড়যন্ত্রকারী মাসুদ আজহার একটা বোমা বিস্ফোরণত নিহত হয়েছে। পাকিস্তানত একটা বোমা বিস্ফোরণত মাসুদ আজহার নিহত হওয়ার খবর বন জুইর দরে বিয়পি পড়ছে সমগ্র পাকিস্তানত। হয় সোশিয়াল মিডিয়া এক্সত এজন অজ্ঞাত লোকে প্রকাশ করেছে মাসুদ আজহার বোমা বিস্ফোরণত নিহত হওয়ার খবর। 1 জানুয়ারী পুয়া 5 বজা এটা মসজিদত পড়া উলাই অহার পিছতে বোমা বিস্ফোরণত মৃত্যুমুখত পড়ছে মাসুদ আজহার। ইতিমধ্যে এক্সত সেই ভিডিওটো প্রকাশ করা হয়েছে, বোমা বিস্ফোরণের ভিডিও প্রকাশ করা হয়েছে। আর এই ভিডিওটো প্রকাশ করে এজন অজ্ঞাত লোকে এক্সত প্রকাশ করেছে যে এই বিস্ফোরণটোতে মাসুদ আজহারের মৃত্যু হয়েছে, নিহত হয়েছে মাসুদ আজহার। যে মাসুদ আজহার কুখ্যাত সন্ত্রাসবাদী এটা, যে সন্ত্রাসবাদীটোর ষড়যন্ত্রতে সংঘটিত হয়েছিল ভারতের বিমান হাইজেকর ঘটনা, সেয়া আছিল 1999 চন। 1999 চনের 24 ডিসেম্বরত কাঠমান্ডু ত্রিভুবন এয়ারপোর্টের পর উড়া মারিছিল ইন্ডিয়ার এয়ারলাইন্সের এখন এয়ারবাস A300 নামৰ এয়ারবাস, যত 190 গৰাকী যাত্রী কঢ়িয়াই লৈ গৈছিল ভারতের ইন্দিরা গান্ধী আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দর দিল্লীলৈ আহি আছিল সেই বিমানখন। কিন্তু কেইবাটাও কুখ্যাত সন্ত্রাসবাদীর ষড়যন্ত্রত বিমানখন হাইজেক করে লৈ যোৱা হৈছিল কান্দাহাৰলৈ, আফগানিস্তানৰ কান্দাহাৰলৈ লৈ যোৱা হৈছিল ভারতীয় ইন্ডিয়ান এয়ারলাইন্সের সেই বিমানখন। যি ঘটনার মূল মাস্টার মাইন্ড, যি ঘটনার মূল ষড়যন্ত্রকারী সেইজন মাসুদ আজহার মৃত্যু হওয়ার খবরে এই মুহূর্তে তোলপাড় লগাইছে সমগ্র পাকিস্তানত। কিন্তু আশ্চর্যজনকভাবে এতিয়াও এই সন্দর্ভত আনুষ্ঠানিক কোনো কথা প্রকাশ হওয়া নাই। পাকিস্তান সরকারে হোক, আরক্ষী প্রশাসনে হোক, চোরাংচোয়া সংস্থা ISI হোক, কোনোয়ে এই মুহূর্তত মুখ খোলা নাই এই বাতৰি সন্দৰ্ভত। এই বাতৰিৰ সত্যতা কিমান তাক লৈ এই মুহূর্তত রহস্যৰ সৃষ্টি হৈছিল। কারণ একেদরে আজিৰ পৰা কিছুদিন পূর্বে দাউদ ইব্রাহিম, আন্ডারওয়ার্ল্ডৰ ডন দাউদ ইব্রাহিম মৃত্যুমুখত পৰা বুলি এটা বাতৰি ওলাইছিল পাকিস্তানত। খাদ্যত বিষক্রিয়া হৈ দাউদৰ মৃত্যু হোৱাৰ বাতৰি ওলাইছিল, কিন্তু সেই বাতৰি অবহেকত ভুয়া বাতৰি বুলি প্রমাণিত হৈছিল, উৰা বাতৰি বুলি প্রমাণিত হৈছিল। আৰু ঠিক তেনেদৰে এইবাৰ মাসুদ আজহাৰৰ মৃত্যুৰ খবৰেও সোশিয়েল মিডিয়াকে ধৰি সমগ্র পাকিস্তানত তোলপাৰ লগোৱা পৰিলক্ষিত হৈছে। কিন্তু ইয়াৰ সত্যতা কিমান সেয়া এতিয়াও নিৰূপণ কৰিব পৰা হোৱা নাই। কিন্তু এই খবৰ সম্প্রতি পাকিস্তানত ট্রেন্ডিঙত থকা বুলিও জানিব পৰা হৈছে। 1 জানুয়ারী সোমবারে পুৱা পাকিস্তানৰ ভাৱালপুৰৰ এটা মসজিদৰ পৰা উভতি যোৱাৰ পথত 5 বজাত মাসুদ আজহারৰ মৃত্যু হোৱা বুলি সোশিয়েল মিডিয়া এক্সত এজন অজ্ঞাত ব্যক্তিয়ে প্রকাশ কৰিছিল এই খবৰ। কিন্তু ইতিমধ্যে আমি জনাইছো যে পাকিস্তানৰ সেনাবাহিনী, চোৰাংচোৱা সংস্থা অথবা দেশখনৰ চৰকাৰী পক্ষ কোনেও মাসুদ আজহারৰ মৃত্যু সন্দৰ্ভত এতিয়ালৈকে এটাও শব্দ প্রকাশ কৰা নাই। কিন্তু অসমৰ্থিত সূত্ৰৰ এই বাতৰিৰে পাকিস্তানৰ সোশিয়েল মিডিয়া আজহারৰ মৃত্যু হোৱাৰ খবৰেৰে ভৰি পৰিছে। আনকি যিটো বোমাৰ বিস্ফোৰণত মাসুদ আজহারৰ মৃত্যু হৈছে, সোশিয়েল মিডিয়াত সেই বিস্ফোৰণৰ ভিডিঅ' আপলোড কৰা হৈছে। কিন্তু সম্প্রতি মাসুদ আজহার নিহত হওয়ার এই খবর এই পর্যন্ত অসমর্থিত হিসাবে গণ্য করা হয়েছে। আর এই খবর সন্মুখলৈ অহাৰ লগে লগে স্বাভাবিকতে দাউদ ইব্রাহিমের প্রসঙ্গ আকৌ এবার চর্চালৈ আহিছে। কারণ যি সময় দাউদ ইব্রাহিম খাদ্যত বিষক্রিয়া সংঘটিত হয়ে মৃত্যুমুখত পড়া বলে এজন ইউটিউবারে প্রকাশ করেছিল সেই খবর, পাছত সেই খবর মিছা প্রমাণিত হল। আর তাকে এতিয়া এই খবর আর দাউদর খবরের মাজত পার্থক্য কত তাকে এই মুহূর্তে চর্চা চলিছে, সম্পূর্ণ পৃথক বলে এই মুহূর্তে চর্চা চলিছে। দাউদর খবর আর মাসুদ আজহারের মৃত্যুর খবর পৃথক বলে চর্চা এই কারণেই চলিছে যে যেটু হারত সোশিয়াল মিডিয়া ট্রেন্ডিং হয়ে আছে এই খবর, তাকে চাই এতিয়া মেইন স্ট্রিম মিডিয়া সমূহ এই খবরের প্রতি ধাউতি বাড়িছে, এই খবরের প্রতি অগ্রসর হওয়াও আনকি পরিলক্ষিত হয়েছে। আর এই ক্ষেত্রে আন একটা বিশেষ প্রসঙ্গ চর্চা লাভ করেছে যে শেহতিয়াক ভারতের মোস্ট ওয়ান্টেড 1 ডজন বিচ্ছিন্নতাবাদী ভারত বিরোধী শক্তির রহস্যজনক পরিস্থিতিত ঘাইক পাকিস্তান আর কানাডাত মৃত্যু হয়েছে। আর তালৈ চাই মাসুদ আজহারের নিহত হওয়ার খবরটো তাত সত্যতা থাকিব পাৰে বলে সোশিয়াল মিডিয়াত প্রকাশ পাইছে। আর বিগত কেইটামান মাহত পাকিস্তানত লস্কর ই তৈবার মুরব্বী হাফিজ সৈয়দর ভাতৃ আব্দুল সালাম ভুট্টাভি, মাসুদ আজহারের ভাতৃ হেরিস হাসিম, মাসুদ আজহারের ঘনিষ্ঠ শাহিদ লতিফক পাকিস্তানত অজ্ঞাত আততায়ীয়ে গুলিয়াই হত্যা করেছে। আর ঠিক একদরে বিগত বর্ষত কানাডাত হত্যা করা হয়েছিল বিচ্ছিন্নতাবাদী খালিস্তানপন্থী হরদীপ সিং নিজ্জরক। কোনো আততায়ীয়ে
গুলিয়াই হত্যা কৰিছিল কানাডাত, যাক কেন্দ্ৰ কৰি ভাৰত আৰু কানাডাৰ মাজৰ কূটনৈতিক সম্পৰ্কটো ব্যাঘাত জন্মা পৰিলক্ষিত হৈছিল। আৰু সেই সংঘাত, সেই বিতৰ্ক আজিও চলিয়ে আছে, কাৰণ হৰদীপ সিং নিজৰক ভাৰত চৰকাৰে ষড়যন্ত্ৰ কৰি হত্যা কৰোৱা বুলি কানাডাই পোনপটীয়াকৈ অভিযোগ উত্থাপন কৰিছিল। আনহাতে পাকিস্তানে ভাৰত বিৰোধী এই বিচ্ছিন্নতাবাদী নেতাক হত্যা কৰাৰ খবৰো প্ৰকাশ কৰা নাই আৰু ভাৰতকো অভিযুক্ত কৰা নাই, কিয়নো ভাৰতক অভিযুক্ত কৰি সেই মৃত্যুৰ খবৰ প্ৰকাশ কৰিলে পাকিস্তানৰ পৰা একাংশ বিচ্ছিন্নতাবাদীয়ে ভাৰত বিৰোধী ষড়যন্ত্ৰ চলাই থকা বুলি ভাৰতে আনুষ্ঠানিকভাৱে অভিযোগ কৰাৰ সুযোগ লাভ কৰিব। আৰু ইয়াকে চাই যদিও মাসুদ আজহাৰৰ মৃত্যু হৈছে, কিন্তু পাকিস্তানে এই খবৰ আনুষ্ঠানিকভাৱে প্ৰকাশ নকৰাৰ সম্ভাৱনাই অধিক। এই কথা পাকিস্তান চৰকাৰৰ ফালৰ পৰা কেতিয়াও ৰাজহুৱা নকৰাৰ সম্ভাৱনাই অধিক। চৰ্চা হৈছে ভাৰত বিৰোধী এই বিচ্ছিন্নতাবাদী এক ডজন নেতাৰ মৃত্যুৰ আঁৰত ভাৰতীয় চোৰাংচোৱা সংস্থা ৰৰ হাত আছে। পিছে চোৰাংচোৱা সংস্থাৰ সকলো কাৰ্যকলাপ যিহেতু গোপন, সেয়ে এই চৰ্চাইও কেতিয়াও আনুষ্ঠানিকতা লাভ নকৰে বুলিও এই মুহূৰ্তত চৰ্চা চলিছে। হয়, এইজন মাসুদ আজহাৰ, আমি ইতিমধ্যেই জনাইছোঁ, 1999 চনৰ 24 ডিচেম্বৰত ভাৰতীয় বিমান হাইজেকৰ মূল ষড়যন্ত্ৰকাৰী, মূল গোটা আছিল এইজন মাসুদ আজহাৰ। জম্মু কাশ্মীৰৰ কাৰাগাৰৰ পৰাই এই ষড়যন্ত্ৰৰ পৰিকল্পনা কৰিছিল। সেই বিমান হাইজেকৰ জৰিয়তেই জম্মু কাশ্মীৰৰ কাৰাগাৰৰ পৰা মুকলি হৈ গৈছিল মাসুদ আজহাৰ। জম্মু কাশ্মীৰৰ কোট ৱালৱাল কাৰাগাৰত সোমাই থকা অৱস্থাৰ পৰাই কাঠমাণ্ডুৰ পৰা অহা এয়াৰ ইণ্ডিয়াৰ এখন বিমান অপহৰণ কৰোৱাই অটল বিহাৰী বাজপেয়ী চৰকাৰৰ দিনত মুক্তি লাভ কৰিছিল মাসুদ আজহাৰে। উল্লেখযোগ্য যে 1994 চনত মাসুদ আজহাৰক শ্ৰীনগৰত গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল। তেতিয়াই প্ৰত্যাহ্বান জনাইছিল ভাৰতীয় কাৰ্বাইনৰ গুলিৰ উত্তৰ তেওঁ ৰকেট লাঞ্চাৰেৰে দিব। মুক্তি পোৱাৰ পাছত মাসুদ আজহাৰে ভাৰতৰ বিৰুদ্ধে অলেখ সন্ত্ৰাসবাদী কাৰ্যকলাপ চলাইছে আৰু তাৰ ভিতৰত অন্যতম আছিল 2001 চনত ভাৰতৰ সংসদ ভৱনত হোৱা আক্ৰমণ। 2001 চনত ভাৰতৰ সংসদ ভৱনৰ আক্ৰমণৰ মূল হোতা, মূল মাষ্টাৰ মাইণ্ড আছিল মাসুদ আজহাৰে। আৰু ঠিক তেনেদৰে 2005 চনত অযোধ্যাৰ ৰাম জন্মভূমিৰ মন্দিৰত চলোৱা আক্ৰমণৰো মূল মাষ্টাৰ মাইণ্ড, মূল ষড়যন্ত্ৰকাৰী আছিল মাসুদ আজহাৰ। ওছামা বিন লাডেনৰ আল কায়দা, মুল্লা উমৰৰ তালিবানৰ সৈতে ঘনিষ্ঠ সম্পৰ্ক থকা মাসুদ আজহাৰে ছোমালিয়া, ব্ৰিটেইনকে ধৰি দেশে বিদেশে বিভিন্ন স্থানত সন্ত্ৰাসবাদী কাৰ্যকলাপ অব্যাহত ৰাখিছিল। আন্তঃৰাষ্ট্ৰীয় সন্ত্ৰাসবাদীৰ কুখ্যাতি অৰ্জন কৰা এইজন মাসুদ আজহাৰ সন্ত্ৰাসবাদী সংগঠন জেইছ-ই-মহম্মদৰ মুৰব্বী আৰু প্ৰতিষ্ঠাপক। আৰু এইগৰাকী জেইছ-ই-মহম্মদৰ মুৰব্বী তথা প্ৰতিষ্ঠাপকৰ এই ৰহস্যজনক মৃত্যুক লৈ এতিয়া এনেদৰেই পাকিস্তানৰ লগতে সমগ্ৰ বিশ্বজুৰি লাগিছে তোলপাৰ।